মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পিছিয়ে জুনে, পিছিয়ে গেল এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফেব্রুয়ারি মার্চ মাসের বদলে চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে, বুধবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 1 জুন থেকে, চলবে 10 জুন পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 15 জুন থেকে শুরু হবে। সম্প্রতি মধ্যশিক্ষা বর্ষ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে, তাতে পরীক্ষা পিছিয়ে জুন মাসে করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব গ্রহণ করেছে সরকার। উল্লেখ্য, করোনার জেরে এখনও বন্ধ রাজ্যের সব স্কুল কলেজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখনও এবছরে একটি দিনেও স্কুল গিয়ে ক্লাস করতে পারে, অনলাইনে ক্লাসের মাধ্যমে চলছে পঠন পাঠন। মধ্যশিক্ষা পর্ষদ এখনও অফিসিয়ালি মাধ্যমিকের রুটিন পাবলিশ করেনি, কিন্তু বর্তমান পত্রিকা এক সূত্র মারফত জানা গেছে যে মাধ্যমিক রুটিনটি হল 1 জুন মঙ্গলবার প্রথম ভাষা, 2 জুন বুধবার দ্বিতীয় ভাষা, 4 জুন শুক্রবার ইতিহাস, 5 জুন শনিবার ভূগোল, 7 জুন সোমবার অঙ্ক, 8 জুন মঙ্গলবার পদার্থবিজ্ঞান, 9 জুন বুধবার জীবনবিজ্ঞান ও 10 জুন বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়গুলি।